প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি তোমরা সুস্থ আছো এবং নিয়মিতভাবে তোমাদের অধ্যয়ন চালিয়ে যাচ্ছ। এই প্রত্যাশা রেখেই ঢাকা কলেজ কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ছন্দা সাহা, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে প্রতিটি রাষ্ট্রেরই প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে সার্বিক উন্নতি এবং অগ্রগতি সাধন করা, কিন্তু কোনো রাষ্ট্রের পক্ষে এককভাবে সে উন্নতি এবং অগ্রগতি সাধন করা সম্ভব নয়। তাই বিভিন্ন সময়ে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রসমূহ একত্রিত হয়ে বিভিন্ন আন্তর্জাতিক এবং আঞ্চলিক সংগঠন গড়ে তুলেছে। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে সেরকম দুটো সংগঠন নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে OIC বা ইসলামী সম্মেলন সংস্থা, আর একটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন বা ইসি। তোমরা সেই পর্যন্ত সবাই আমার সাথেই থাকবে, এই প্রত্যাশা রেখেই আজকের ক্লাসের আমি সূচনা করছি। তো প্রথমে আমরা জেনে নিব যে OIC, আমরা জানি যে OIC-র পূর্ণ রূপ হচ্ছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। এটা আসলে মুসলিম দেশসমূহের জনসংখ্যার স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে এই সংগঠনটা গড়ে উঠেছিল। আমরা জানি বিশ্বের মোট জনসংখ্যার 24.50% হচ্ছে কি মুসলমান, এবং দীর্ঘদিন কিন্তু তাদের তেমন কোনো আন্তর্জাতিক সংগঠন ছিল না তাদের স্বার্থ সংরক্ষণের জন্য। এবং 1969 সালে মুসলিম দেশগুলো তাদের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও ধর্মীয় ঐক্যানুভূতিকে একাত্মতা করার লক্ষ্য নিয়ে কি করেছে, এই সংগঠনটির গোড়াপত্তন করে, যার নাম হচ্ছে OIC এবং এর পূর্ণ নাম হচ্ছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। যদিও প্রতিষ্ঠানটির OIC-র পূর্ণ মানে প্রতিষ্ঠাকালীন সময়ে এটা নাম ছিল অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স, এবং 2011 সালের 28 জুন নাম পরিবর্তন করে রাখা হয়েছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। প্রতিষ্ঠাকালীন এর সদস্য সংখ্যা ছিল 25, আর বর্তমানে OIC-র সদস্য সংখ্যা হচ্ছে 57। এছাড়াও OIC-র পর্যবেক্ষক হিসেবে 5টি রাষ্ট্র, তারপর হচ্ছে 1টি ইসলামিক প্রতিষ্ঠান ও 5টি আন্তর্জাতিক সংস্থা রয়েছে। এ পর্যায়ে আমরা OIC-র সাংগঠনিক কাঠামো নিয়ে আলোচনা করব। আমরা জানি যে এক সময় তোমার মুসলিম একটা খিলাফত ছিল, এবং 1924 সালে উসমানিয়া খিলাফতের বিলুপ্তির মধ্য দিয়ে মুসলিম জাতিসত্তার যে ঐক্যের যে একটা কেন্দ্রবিন্দু ছিল সেটাও কি হয়ে যায়, শেষ হয়ে যায়। তারপর থেকে জাতি রাষ্ট্রের ধারণার প্রবল তোড়ে মুসলিম প্রধান অঞ্চলগুলো কি হতে থাকে, একের পর এক মানে স্বাধীন হতে থাকে, এবং ভৌগোলিক অবস্থান, ভাষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, ধর্মভিত্তিক জাতীয়তার চেতনাকে কি করে ছাপিয়ে যায়, মানে ওগুলাই প্রাধান্য পেতে থাকে। এমত অবস্থায় মুসলিম রাষ্ট্রগুলো পরস্পরের কাছ থেকে শুধু বিচ্ছিন্নই নয়, বরং তারা পরস্পরের নানাবিধ দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে, মানে নিজেরাই নিজেদের মধ্যে নানাবিধ দ্বন্দ্ব সংঘাতে কি হয়, জড়িয়ে পড়ে। এই অবস্থার সুযোগে বিভিন্ন সময় তারা কি হয়, অনেকের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়। কিন্তু পরবর্তীতে যেটা দেখা গিয়েছে যে 1969 সালে বাইতুল মুকাদ্দাসে ইহুদিরা কি করে অগ্নি সংযোগ করে, করলে মুসলিম নেতৃবৃন্দ এর তীব্র নিন্দা জানায় এবং ক্ষোভ প্রকাশ করে, এবং তখনই তারা মুসলমানদের একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজনীয়তা উপলব্ধি করে, এবং OIC মূলত তাদের সেই অনুভূতি থেকে জন্ম লাভ করে। 1967 সালে যুদ্ধের পর, বিশেষ করে মানে যে 1967 সালের একটা যুদ্ধ হয়েছিল আরব ইসরায়েলদের মধ্যে, পর ইসরায়েল 1969 সালের 21 আগস্ট কি করেছে, জেরুজালেমে মসজিদুল আকসা অগ্নি সংযোগ করে, এবং তার এটা কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া গোটা বিশ্বে মুসলিম বিশ্বে দেখা দেয়। এবং 25 আগস্ট কি করে 14টি আরব দেশের পররাষ্ট্র মন্ত্রী যারা ছিলেন তারা কায়রোতে একটা আলোচনায় বসেন, এবং ওই বৈঠকে সৌদি আরব কি করেন, প্রস্তাব করেন
যে যেহেতু বিষয়টা গোটা মুসলিম বিশ্বের জন্য স্পর্শকাতর, তাই সকল মুসলিম বিশ্বের যে রাষ্ট্রপ্রধানরা আছেন তাদের একটা জরুরি বৈঠক করা প্রয়োজন, এবং মরক্কোর রাজধানী রাবাতে তখন দ্রুততার সাথে 22 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর কি হয়, 3 দিন ব্যাপী মানে সে বছরই একটা সম্মেলন অনুষ্ঠিত হয়। এবং ইসলাম তখন ইসলামী শীর্ষ সম্মেলনের সিদ্ধান্ত মোতাবেক 1970 সালের 22 থেকে 27 মার্চ প্রথমবারের মতো মুসলিম মন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হয়, এবং 1972 সালের সৌদি আরবের জেদ্দা এটার পররাষ্ট্র মন্ত্রীদের সম্মেলনে ওআইসির একটা খসড়া সনদ প্রণীত হয় এবং শুরু হয় ওআইসির অগ্রযাত্রা। এ পর্যায়ে আমরা আলোচনা করব ওআইসির সাংগঠনিক কাঠামো নিয়ে, যেটা সাংগঠনিক কাঠামোটা কিরকম, মানে ইসলামিক কনফারেন্সের 3টি প্রধান অংশে বিভক্ত হয়ে কাজ করছে। এগুলার প্রথমটা হলো মুসলিম রাষ্ট্রপ্রধানদের কনফারেন্স, তারপরে যেটা 2 সেটা হলো মুসলিম পররাষ্ট্রমন্ত্রীদের কনফারেন্স, তারপরে হচ্ছে ইসলামী সেক্রেটারিয়েট ও পার্শ্ব সংগঠন সমূহ। এবং মূলত রাষ্ট্রপ্রধানদের কনফারেন্সই হচ্ছে ওআইসি সর্বোচ্চ দায়িত্বশীল সংস্থা, এবং মুসলিম বিশ্বের জন্য যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আছে তাতে বিভিন্ন ওআইসির বিভিন্ন নীতি ও দৃষ্টিভঙ্গির সমন্বয় সাধন করাটি হচ্ছে এই সংস্থাটির কাজ। তারপর আমরা আলোচনা করব মানে মানে এটার এটাই হচ্ছে প্রধান কাজ। তারপরে পররাষ্ট্রমন্ত্রীদের যেটা আলোচনা করেছিলাম যে পররাষ্ট্রমন্ত্রীদের কনফারেন্স যেটা, সেটা প্রতি বছর একবার অনুষ্ঠিত হয় এবং 2/3 সদস্যদের মানে সম্মতিক্রমে সেখানে কি হয় বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়, এবং কনফারেন্সের কোরাম হয় কিন্তু 2/3 সদস্যের উপস্থিতিতে। আর অন্যদিকে যেটা 3 নম্বর যেটা বলেছিলাম যে সেক্রেটারিয়েট, সেটা হলো ইসলামিক কনফারেন্সের প্রধান কার্যনির্বাহী সংস্থা, এবং এই সেক্রেটারিয়েটে 1 জন সেক্রেটারি জেনারেল এবং 3 জন সহকারী সেক্রেটারি জেনারেল এবং অন্যান্য স্টাফ নিয়ে সেটা গঠিত। এবং সেক্রেটারিয়েটের যে প্রধান কাজটা সেটা হলো কনফারেন্সের সিদ্ধান্ত বাস্তবায়ন করা এবং কনফারেন্সের কাজে মানে কাছে বিভিন্ন রিপোর্ট প্রদান করা। তাছাড়া কনফারেন্সের বিভিন্ন সংগঠনগুলো যে আছে, কনফারেন্সের বিভিন্ন সংগঠন সমূহের কার্যাবলী কিন্তু সেটা দেখাশোনা করে। এ পর্যায়ে আমরা আলোচনা করব ওআইসির লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে, যে ওআইসির লক্ষ্য এবং উদ্দেশ্য সমূহ কি ছিল। আমরা আগে বলেছিলাম যে এটা আসলে মুসলমানদের স্বার্থ সংরক্ষণের জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য আসলে গঠিত হয়েছিল। প্রথম যেটা সেটা হচ্ছে সদস্য রাষ্ট্র সমূহের মধ্যে ইসলামী সংহতি বৃদ্ধি করা, যেহেতু এটা মুসলমানদের স্বার্থ সংরক্ষণে এটার প্রধান উদ্দেশ্য ছিল, সেই কারণেই তাদের মধ্যে কিভাবে ইসলামী সংহতি বৃদ্ধি করা যায় এটা ছিল প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য। দ্বিতীয়ত হচ্ছে যেটা, যে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রসমূহে কি করা, সদস্য রাষ্ট্রসমূহের সহযোগিতাটা সংহত করা এবং বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করা। তারপরে তৃতীয়ত যেটা, যে সকল প্রকার বর্ণ বৈষম্যবাদ, উপনিবেশ বাদ কি করা, বিলোপ মানে বিলোপ সাধনের চেষ্টা করা। তারপরে চতুর্থ যেটা সেটা হচ্ছে সুবিচার ভিত্তিক আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা ব্যবস্থার প্রতি প্রয়োজনীয় সমর্থন দান। তারপরে পঞ্চম যেটা সেটা হচ্ছে পবিত্র স্থানসমূহের নিরাপত্তা বিধানের সংগ্রামকে সমন্বিত সুসংহত করা, এবং ফিলিস্তিনি জনগণের মানে যে তারা যে সংগ্রামে রত দীর্ঘদিন ধরে, তাদের সেই ন্যায্য সংগ্রামের দাবিটাকে সমর্থন করা এবং তাদের অধিকার আদায় ও দেশটাকে মুক্ত করার কাজে সাহায্য করা। তারপরে ষষ্ঠ যেটা সেটা হচ্ছে মুসলমানদের মান মর্যাদা, স্বাধীন ও জাতীয় অধিকার সংরক্ষণের সকল সংগ্রামে মুসলিম জনগণকে শক্তি যোগানো। তারপরে সপ্তম যেটা, যে ওআইসি যে সদস্য রাষ্ট্র সমূহ আছে সেগুলা এবং অন্যান্য দেশের সাথে সহযোগিতা ও সমঝোতা বৃদ্ধির জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা, মানে শুধু মুসলিম বিশ্বের সাথে না, অন্যান্য দেশ সমূহের সাথেও সুসম্পর্ক রক্ষা করতে হবে, সেটাও ছিল ওআইসির অন্যতম উদ্দেশ্য। তো এ পর্যায়ে আমরা আলোচনা করব ওআইসির সাথে বাংলাদেশের সম্পর্কটা কিরকম, কারণ আমরা জানি যে বাংলাদেশেরও 90% জনগোষ্ঠী হচ্ছে মুসলিম, অতএব আমরা দেখবো যে তাদের সাথে বাংলাদেশের সম্পর্কটা কিরকম। আসলে আমরা আগেই বলেছিলাম যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বে পাকিস্তানের সাথে ওআইসির কিন্তু ওআইসির একটা ভালো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এবং পাকিস্তানের সহযোগিতা ওআইসি প্রতিষ্ঠার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে ওআইসি উভয় দেশের মানে মাঝে একটা শান্তি প্রতিষ্ঠার জন্য কি করেছে, নিষ্পত্তির জন্য মিশন পাঠানোর সিদ্ধান্ত কিন্তু সেখানে গৃহীত হয়, এবং স্বাধীনতা লাভের দীর্ঘ 5 বছর
ওআইসির সাথে বাংলাদেশের কোনো মানে সম্পর্ক ছিল না, এবং স্বাধীনতা যুদ্ধে মুসলিম বিশ্ব কিন্তু পাকিস্তানকে সমর্থন করিয়েছিল, কারণ পাকিস্তান ওআইসি সেটা বিচার বিশ্লেষণ না করে পাকিস্তান যেটা বলেছিল সেটাই বিশ্বাস করেছে। আসলে আমরা যেটা অনেক সময় করে থাকি যে কি ব্লাইন্ড সাপোর্টার যেটাকে বলা হয়, আসলে সিদ্ধান্ত নেওয়া উচিত বাস্তবতা বিবেচনা করে। তো তৎকালীন সময় ওআইসি সেটা করে নাই, এবং প্রথম 5 বছর বাংলাদেশে কোনো মুসলিম বিশ্বের দূতাবাসও কিন্তু তখন স্থাপিত হয়নি। এবং 1974 সালে ওআইসির দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় পাকিস্তানে, তখন কিন্তু পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি, এবং ওআইসির নেতারা শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের আহ্বান জানালে বাংলাদেশ পাকিস্তানের স্বীকৃতি প্রদানের শর্ত আরোপ করে, এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের আহ্বানে পাকিস্তান কি করে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে, যেটা ছিল আমাদের জন্য একটা বিশাল অর্জন, এবং ওআইসি বাংলাদেশকে সদস্য করে নেয়। সদস্যপদ প্রাপ্তির পরে মুসলিম বিশ্বের সাথে ওআইসির কি সম্পর্কে দ্রুত বিকাশ ঘটে, এবং বেশিরভাগ মুসলিম দেশ কিন্তু তখন বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে, এবং সদস্য প্রাপ্তির পর থেকে এ পর্যন্ত ওআইসির সাথে বাংলাদেশের বাংলাদেশ হচ্ছে ওআইসিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সক্রিয় ভূমিকা পালন করছে। এবং বাংলাদেশ ওআইসি পররাষ্ট্র মন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে 1983 সালে, এবং ঢাকায় অনুষ্ঠিত এই সম্মেলনের সভাপতিত্ব করেছিলেন তৎকালীন পররাষ্ট্র মন্ত্রী এআরএস দোহা, এবং সম্মেলনে অংশগ্রহণ করেন আরো 42টি রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রীরা। এবং এই সম্মেলনে তোমার মধ্যপ্রাচ্য এবং ফিলিস্তিনি সমস্যা সমাধানের প্রস্তাব করা হয়, এবং যৌথ এবং ভূমধ্যসাগরের তীরবর্তী আরব দেশগুলোতে তখন কিন্তু মার্কিন সামরিক উপস্থিতি ছিল আমরা জানি, এবং গুরুত্বপূর্ণ এবং মার্কিন সামরিক উপস্থিতি ও গুরুত্বপূর্ণ অবস্থানে মার্কিন হামলার সেখানে নিন্দা করা হয়, এবং মানবাধিকার ঢাকা ঘোষণা প্রদান এ সম্মেলনের ছিল একটি উল্লেখযোগ্য দিক। এবং সেখানে শেষ এখানে কিন্তু বাংলাদেশ কি করেছিল, এই সম্মেলনগুলোর মাধ্যমে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সেই সম্মেলনে। এবং তার পরবর্তীতে আমরা দেখেছি ও বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ সম্মেলনে মুসলিম দেশগুলোর রাজনৈতিক তারপর অর্থনৈতিক অগ্রগতির জন্য 11 দফায় একটি দাবি পেশ করেন, এবং সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো মানে যেটা তখন ছিল সেটা হচ্ছে যে মানে বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ যখন ছিলেন তখন তখন উনি কি করেছেন, 13 দফায় একটা দাবি পেশ ওআইসি সম্মেলনে একটা দাবি পেশ করেছিলেন, 11 দফায় একটা দাবি পেশ করেছিলেন, এবং সেগুলোর মধ্যে যে উল্লেখযোগ্য যে দফাগুলো ছিল যেমন ফিলিস্তিনি স্বাধীনতার পক্ষে কি করা কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে, দ্বিতীয়ত যেটা ছিল যে বিভিন্ন মুসলিম রাষ্ট্রের মধ্যকার যে নানাবিধ সমস্যা আছে সেটার সমাধানে কি করতে হবে কমিশন গঠন করতে হবে, তারপরে ওআইসি একটি রাজনৈতিক স্ট্যান্ডিং কমিটি গঠন করা, তারপরে মুসলিম দেশগুলোর সাথে একটা অভিন্ন বাজার প্রতিষ্ঠা যেটা অর্থনৈতিক উন্নয়ন যেটার অন্যতম উদ্দেশ্য থাকে, পঞ্চমত হচ্ছে মুসলিম বিশ্বের দেশগুলোর সাথে আন্তরাষ্ট্রীয় সম্পর্কটাকে কি করা মানে আন্তরাষ্ট্রীয় বিনিয়োগ ব্যবস্থা গড়ে তোলা সেখানে মানে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটানো। তারপরে আমরা এই পর্যায়ে আলোচনা করবে বাংলাদেশে আইইউটি প্রতিষ্ঠা, বাংলাদেশে আইইউটি প্রতিষ্ঠা যেটা 1983 সালে ওআইসির অর্থায়নে কি করা হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের গাজীপুর তথা প্রযুক্তিমূলক একটি শিক্ষার প্রতিষ্ঠান যেটা প্রতিষ্ঠিত হয় আইইউটি প্রতিষ্ঠিত হয়, এবং এই প্রতিষ্ঠানটির প্রধান লক্ষ্য ছিল মেকানিক্যাল তারপর হচ্ছে ধরো মানে প্রযুক্তিগত উন্নয়ন আর কি, মেকানিক্যাল ইলেকট্রিক্যাল কেমিক্যাল এবং প্রকৌশলীর ক্ষেত্রে দক্ষ জনশক্তি ও প্রশিক্ষক সৃষ্টি করা, এবং প্রযুক্তির ক্ষেত্রে উচ্চতর শিক্ষা প্রসারে এই প্রতিষ্ঠানটি গৃহীত কার্যক্রম মানে বাংলাদেশের গৃহীত কার্যক্রম দেশে বিদেশে বিভিন্ন সুনাম কুড়িয়েছে, এবং ওআইসির অন্তর্ভুক্ত বিভিন্ন দেশের শিক্ষার্থীরা কিন্তু এখানে পড়ালেখার সুযোগ পাচ্ছে। এ পর্যায়ে আমরা আলোচনা করব ওআইসিতে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ নিয়ে, বাংলাদেশ কখন কখন আসলে অ্যাক্টিভলি সেখানে পার্টিসিপেট করেছে। তো আমরা জানি যে 1974 সালের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশ ওআইসির বিভিন্ন অঙ্গ সংগঠন ও কমিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বর্তমানে বাংলাদেশ ওআইসির যেসব কমিটিতে সক্রিয় সেগুলা হচ্ছে 14 সদস্য বিশিষ্ট আল কুদুস কমিটির সদস্য, তারপরে 13 সদস্য বিশিষ্ট তথ্য ও সাংস্কৃতিক কমিটির সদস্য, তারপর হচ্ছে 3 সদস্য বিশিষ্ট নির্বাহী তথা একটা শীর্ষ কমিটি আছে সেটার সদস্য, তারপর হচ্ছে 13 সদস্য বিশিষ্ট
ইসলামী সলিডারিটি ফান্ডের স্থায়ী কমিটির সদস্য, তারপর হচ্ছে ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত মানে তাদের যে দাবির প্রতি সমর্থন দান, এবং 8 সদস্য বিশিষ্ট, সেটার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে 8 সদস্য বিশিষ্ট, সেটারও সদস্য। এবং 1981 সালে ইরাক ইরান বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত 9 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করা হয়েছিল, বাংলাদেশ সেটারও সদস্য ছিল। তারপরে 1983 সালে প্রতিষ্ঠিত হয়েছিল ইসলামিক কাউন্সিল ফর সিভিল এভিয়েশন, সেটারও বাংলাদেশ সদস্য ছিল। এই ছিল ওআইসি বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ। তো প্রিয় শিক্ষার্থী, যদিও কিছু সমস্যা বিভিন্ন সময়ে বিভিন্ন অভিযোগ ওঠে যে ওআইটি যেই মূল লক্ষ্যকে বা উদ্দেশ্যকে সামনে নিয়ে গঠিত হয়েছিল সেটা পুরোপুরি পালন করতে পারিনি বা অনেকাংশে ব্যর্থ হয়েছে, তারপর আমরা আশা করব যে লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে নিয়ে ওআইসি গঠিত হয়েছিল, যে যথার্থ মানব কল্যাণ সেটা সম্পাদন করতে পারবে। এ পর্যায়ে আমরা আলোচনা করব ইউরোপীয় ইউনিয়ন নিয়ে, যেটা ইউরোপীয় ভুক্ত দেশসমূহের গুরুত্বপূর্ণ মানে ইউরোপীয় দেশসমূহ সমন্বয়ে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়েছিল। ইউরোপীয় ভুক্ত যে দেশগুলো আছে ইউরোপীয় ইউনিয়ন, সেটা এটা একটা ইউরোপীয় দেশসমূহ একটা আঞ্চলিক সংগঠন। আমরা জানি যে 50-এর দশকে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছিল, আমরা জানি 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে একটা ধ্বংসাত্মক মানে কি বলবো একটা ধ্বংসাত্মক লীলা সংঘটিত হয়েছিল জাপানে, আমরা সেটা দেখেছি। এবং তখন এই আবার পরবর্তীতে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ লাগতে পারে এই ভয়ে ভীত হয়ে ইউরোপীয় দেশগুলো কি করেছে, একটা জোট গঠনের প্রয়োজনীয়তা অনুভব করে, এবং 1951 সালের 18ই এপ্রিল এক চুক্তির মাধ্যমে ইউরোপীয় কয়লা ইস্পাত পরিষদ গঠিত হয়, এবং যেটা ছিল ইসিএসসি, এটা ছিল ইউরোপিয়ান কোল অ্যান্ড স্টিল কমিউনিটি যেটা ছিল, তবে ইউরোপীয় ইউনিয়নের সূত্রপাত ঘটে আরো পরে। এবং 1957 সালের 25শে মার্চ বেলজিয়াম, লুক্সেমবার্গ, তারপরে নেদারল্যান্ডস, ইটালি, ফ্রান্স ও সাবেক পশ্চিম জার্মানি, এই 6টি রাষ্ট্র একটা কি করে একত্রিত হয়ে রোম চুক্তি স্বাক্ষরিত করে। এবং সে চুক্তি অনুযায়ী 1958 সালের 1লা জানুয়ারি ইইসি মানে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি আত্মপ্রকাশ করে, এবং একই তারিখে আরেকটা চুক্তি সম্পাদিত হয় মানে যেটা ইউরোপীয় আণবিক শক্তি সম্প্রদায় নামে পরিচিত, ইউরোপিয়ান অ্যাটমিক এনার্জি কমিটি গঠন করা হয়। তারপরে 1967 সালে কি করা হয়, মার্জার চুক্তি সম্পাদন করা হয়। পরবর্তীতে 1967 সালে মার্জার চুক্তি, তারপরে ইইসি, তারপর হচ্ছে যেটা পরবর্তীতে হয়েছিল তোমার ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি, এইগুলা এই 3টি সম্প্রদায়কে একসাথে ইউরোপীয় সম্প্রদায় বা ইউরোপিয়ান কমিউনিটি নামে কি করা হয়, অভিহিত করা হয়। এবং 1992 সালের 7ই ফেব্রুয়ারি নেদারল্যান্ডে কি করা হয় মানে ম্যাস্ট্রিকট নামে এর সদস্য দেশগুলোর মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়, এবং উক্ত চুক্তিটাই ম্যাস্ট্রিকট ট্রিটি নামে পরিচিত। এবং 1993 সালের 1লা নভেম্বর থেকে এই চুক্তিটি কার্যকর হয়, এবং এ সময় থেকে ইউরোপিয়ান কমিউনিটি ইউরোপিয়ান ইউনিয়নে রূপান্তরিত হয়। প্রথমে ছিল ইউরোপিয়ান কমিউনিটি, তারপরে ইউরোপিয়ান ইউনিয়ন, এবং এর একক মুদ্রা হিসেবে তখন কি করা হয় ইউরো চালু হয়। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা হচ্ছে 28টি, এবং ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর হচ্ছে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা আলোচনা করব যে আসলে ইউরোপীয় ইউনিয়নের মানে ইয়েটা কি, উদ্দেশ্যটা কি। আসলে আমরা আগে বলেছিলাম যে ইউরোপীয় ইউনিয়ন আসলে গঠিত হয়েছিল তৃতীয় বিশ্বযুদ্ধের হাত থেকে নিজেদেরকে সুরক্ষার জন্য, এবং তাদের অর্থনৈতিক স্বার্থকে সর্বাধিকার প্রাধান্য দিতে অর্থনৈতিক সংগঠন হিসেবেও এটাকে অভিহিত করা হয়, কারণ প্রধান প্রধান মানে লক্ষ্য এবং উদ্দেশ্যই ছিল অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া, এবং সেটা অনেকাংশে তারা সফল হয়েছে। তো বিশেষ করে এটার যে প্রধান উদ্দেশ্যটা ছিল যে পারস্পরিক স্বার্থে শুল্ক হ্রাসের মাধ্যমে দেশসমূহের যে উৎপাদিত পণ্য সেটা সুলভ ও সাধারণ বাজার প্রতিষ্ঠা করা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের মধ্যে, এবং বাণিজ্যিক অর্থনৈতিক উন্নতি সাধন করা, রাজনৈতিক নিরাপত্তা সংক্রান্ত সাধারণ তারপরে যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে সেগুলো নিয়ে গঠনমূলক আলাপ আলোচনা করা, এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক বিশ্বাস আস্থা ও স্থাপন করা ও আত্মরক্ষার কূটনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা, এই উদ্দেশ্যে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়েছিল। এবং এই পর্যায়ে আমরা আলোচনা করব প্রধান অঙ্গ বা সংস্থা। ইউরোপীয় ইউনিয়নের প্রধান অঙ্গ বা সংস্থা হচ্ছে 6টি, একটা হচ্ছে ইউরোপীয় কাউন্সিল,
তারপর হচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট, তারপর হচ্ছে ইউরোপীয় কমিশন, চার হচ্ছে কাউন্সিল অফ ইউরোপীয় ইউনিয়ন, পাঁচ হচ্ছে কোর্ট অফ জাস্টিস অফ দা ইউ মানে ইউরোপিয়ান, ছয় হচ্ছে ইউরোপীয় কোর্ট অফ এডিটরস, এটা হচ্ছে মানে তার প্রধান অঙ্গ সংস্থা। তারপরে যেটা সেটা হচ্ছে অর্থ বিষয়ক সহযোগী সংস্থা, অর্থ বিষয়ক সহযোগী সংস্থা হচ্ছে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক, তারপর হচ্ছে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক ও ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ফান্ড, এগুলো হচ্ছে তার অর্থ বিষয়ক সহযোগী সংস্থা। আর বর্তমানে সদস্য দেশ যেগুলা সেটা হচ্ছে তোমার ধরো বেলজিয়াম, ফ্রান্স, তারপরে জার্মানি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ড, তারপরে ডেনমার্ক, আয়ারল্যান্ড, তারপরে হচ্ছে যুক্তরাজ্য, যদিও সেটা আমরা জানি যুক্তরাজ্য ইউরোপিয়ান থেকে বেরিয়ে গেছে, তারপরে প্রিন্স, গ্রিস, পর্তুগাল, স্পেন, অস্ট্রিয়া, ফিনল্যান্ড, সুইডেন, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, প্রাগ, তারপরে এস্তোনিয়া, হাঙ্গেরি, লাটভিয়া, লিথুয়ানিয়া, মাল্টা, পোল্যান্ড, স্লোভাকিয়া, বুলগেরিয়া, রোমানিয়া, ক্রোয়েশিয়া ও স্লোভাকিয়া, এই বিভিন্ন মানে ইউরোপিয়ান ভুক্ত দেশগুলো, এবং যে সকল দেশ সদস্য পেতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন সেগুলোর মধ্যে হচ্ছে আলবেনিয়া, মন্টিনিগ্রো, সার্বিয়া, তারপরে বসনিয়া হার্জেগোভিনা, এগুলা হচ্ছে। তো আমরা এ পর্যায়ে ইউরোর মুদ্রা নিয়ে আলোচনা করব, যেটা অত্যন্ত সাড়া ফেলেছে আসলে ইউরোপিয়ান মুদ্রা। আমরা দেখছি ইউরো মুদ্রা হলো ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশসমূহের একক মুদ্রা, এবং এটা অর্থনীতিতে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, এবং এ মুদ্রার জনক হলেন রবার্ট মন্ডেল, এবং 1999 সালের 1 জানুয়ারি কিন্তু এই মুদ্রাটা চালু হয়। এখন তখন প্রথমত কিন্তু 11টি দেশে এই মুদ্রাটা গ্রহণ করা হয়েছিল, সেগুলো ছিল তোমার বেলজিয়াম, লুক্সেমবার্গ, জার্মানি, ইটালি, ফ্রান্স, আয়ারল্যান্ড, স্পেন, পর্তুগাল, ইটালি ও ফিনল্যান্ড ছিল। পরবর্তীতে 2001 সালে গ্রিসে সেটা কি করা হয়েছে, সে মুদ্রা চালু করা হয়েছে, মানে পরবর্তীতে পর্যায়ক্রমে বিভিন্ন দেশে সেটা চালু করা হয়েছে আমরা দেখেছি। তো আমরা এ পর্যায়ে আলোচনা করব সর্বশেষ আসলে 2011 সালের 11 সালে 1 জানুয়ারি এস্তোনিয়া কিন্তু ইউরো মুদ্রা চালু হয়, এবং এ নিয়ে ইউরো মুদ্রা যতগুলো দেশে চালু হয়েছে তার মোট সদস্য সংখ্যা হচ্ছে 19 দেখেছি। আচ্ছা, এবার আমরা আলোচনা করবো যে ইউর সদস্য হওয়ার শর্তাবলী। তো ইউর সদস্য হতে হলে যে বিষয়গুলো সাধারণত তারা দেখে সেটা হচ্ছে গণতন্ত্রের নিশ্চয়তা প্রদানকারী প্রাতিষ্ঠানিক অবস্থা, তার মানে সেখানে গণতন্ত্র ব্যবস্থাটাকে নিশ্চিত করতে হবে, তারপরে যেটাতে সেটা হচ্ছে আইনের শাসন সেখানে থাকতে হবে, তারপরে মানবাধিকার থাকতে হবে, সংখ্যালঘুদের অধিকার থাকতে হবে, তারপরে গ্রহণযোগ্য বাজার অর্থনীতি বা প্রতিযোগিতামূলক বাজারের চাপ গ্রহণের সক্ষমতা থাকতে হবে, তারপরে অভিন্ন মুদ্রা ব্যবস্থা মেনে নিতে হবে। আসলে আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আইনের শাসনের কথা বললে, এগুলো তো গণতন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত, এবং প্রত্যেকটা গণতান্ত্রিক কামী দেশেরই হচ্ছে আইনের শাসন, তারপরে হচ্ছে মানবাধিকার, সংখ্যালঘুদের অধিকার, সর্বত্র ন্যায় বিচার নিশ্চিত করা, যেটা ইউরোর অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আসলে এগুলো না থাকলে যতই আমরা গণতন্ত্রের কথা বলি না কেন সেটা কখনোই বাস্তবায়ন করা সম্ভব নয়। তারপর হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আমরা একটু আলোচনা করব। আসলে আমরা দেখেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ তার অর্থনীতিকে গড়ে তোলার জন্য খুব তোড়জোড় শুরু করে, এবং তারা বিভিন্ন ভাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিভাবে তাদের অর্থনীতিকে গতিশীল করা যায়, যোগোপযোগী করা যায়, তারা অত্যন্ত মানে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা চালাতে থাকে, এবং অল্প কিছুদিনের মধ্যে কিন্তু তারা সেটা সুফল পায়, এবং অর্থনৈতিক ক্ষেত্রে শুধু আঞ্চলিক নয় বরং ইউরোপ এখন একটা কি বিশ্ব মানে ইউরোপ এখন একটা বিশ্ব শক্তিতে কিন্তু পরিণত হয়েছে। বিশেষ করে ইউরো মুদ্রাটা যখন চালু হলো তখন থেকে ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতিতে একটা কি এসেছে, গতিশীলতা, একটা বিরাট চেঞ্জ এসেছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র কি করেছে, ইউর কর্মকাণ্ডকে সমর্থন দিয়ে আসছিল, এবং ইউর এ অঞ্চলের যুক্তরাষ্ট্রের রাজনৈতিক স্বার্থটাও কিন্তু দেখে আসছিল, আর এসব করতে গিয়ে ইউ কি করেছে, রাজনীতিকে পাশ কাটিয়ে এসেছে সযত্নে, কারণ ইউর প্রধান লক্ষ্যই ছিল কিন্তু অর্থনৈতিক ভাবে নিজেদেরকে স্বনির্ভর করে তোলা। আবার এটাও ঠিক, অর্থনৈতিক ভাবে যখন কেউ স্বনির্ভর হয় তখনই রাজনৈতিক ভাবে প্রভাব প্রতিপত্তি বা প্রাধান্য বিস্তার করতে পারে, এবং এ কারণে ইউরোকে এবার মানে যেহেতু এটা অর্থনীতিকে প্রাধান্য দিয়েছে এবং রাজনীতিকে অর্থনীতি মতো অতটা প্রাধান্য দেয়নি, মানে কিছুটা কম গুরুত্বের সাথে দেখেছে, এই জন্য ইউর ক্ষেত্রে একটা কথা কিন্তু বলা হয়ে থাকে যে অর্থনৈতিক, এটা হচ্ছে অর্থনৈতিক দত্ত আর রাজনৈতিক বামন।
মানে এটা অর্থনৈতিক ক্ষেত্রে অগ্রগামী আর রাজনৈতিক ক্ষেত্রে ততটা অগ্রগামী, মানে কম গুরুত্ব দিয়েছে এটাই বোঝানো হয়েছে। এবং এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রসঙ্গটা মন্তব্য করেছিল যে বিশ্ব রাজনীতিতে অংশগ্রহণের অর্থ হচ্ছে যুক্তরাষ্ট্রের একজন রাজনৈতিক সহযোগী তৈরি করা। এতদিন যেমন অর্থনৈতিক সিদ্ধান্তগুলো যৌথভাবে নেওয়া হতো, তেমনি রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের সময়ও ইউর পরামর্শ নেওয়া হবে। দেখো কতটা গুরুত্ব দিয়েছে। এবং একজন কংগ্রেসম্যান কিন্তু মন্তব্য করেছেন যে এর ফলে একটা স্থিতিশীল বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে কি হবে, যুক্তরাষ্ট্রের সহায়ক শক্তি হিসেবে ইউকে কাছে পাওয়া যাবে, এবং এবং এই কারণে তারা আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা কি করেছে, ইউকে সঙ্গী করেছে, এবং এ প্রচেষ্টাকে একটা টেস্ট কেস হিসেবে দেখছে। এখান থেকে যদি সফলতা আসে তাহলে পরবর্তীতে আরো কর্মসূচি হাতে নেওয়া হবে, যেমন বিশ্ব পরিবেশ রক্ষা কর্মসূচি, তারপরে অন্যান্য কর্মসূচি। এবং অনেকের মতে এই সখ্যতার মানে ভবিষ্যৎ সম্পর্কে তখনই মন্তব্য করা যাবে। অনেক সময় দেখা যায় যে আসলে তারা তাদের ব্যক্তিগত মানে তাদের স্বার্থ সংরক্ষণের জন্য কিন্তু এই কথাগুলা বলেছে। আবার যখন কোনো কিছু নিয়ে একটু বিরোধ বাধবে তখনই তাদের অবশ্য আসল চেহারাটা বোঝা যাবে। তো যাই হোক, তো আবার অনেকেই কিন্তু মনে করেছেন যে ইউরোপীয় ইউনিয়ন বর্তমানে বিশ্বে চীন, রাশিয়া বা মধ্যপ্রাচ্যের কোনো দেশের পক্ষে যুক্তরাষ্ট্রের একচেটিয়া কর্তৃত্বকে চ্যালেঞ্জ করার মতো অবস্থায় নেই, একমাত্র ই পারে যুক্তরাষ্ট্রের শক্ত প্রতিপক্ষ হিসেবে। এটা অনেকে মন্তব্য করেছেন, কারণ সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিশ্বে একক পরাশক্তি হিসেবে কিন্তু ইউ আবির্ভূত হয়েছিল। তাছাড়া ইউ তার নিজস্ব সামরিক বাহিনী ঘটানোর কিন্তু প্রস্তুতি নিচ্ছে জোরে সোরে, আর তা যদি হয় তবে শক্তি সাম্যের প্রতিযোগিতায় মেরুকরণের সূত্রপাত হবে বলে বিশ্ব মানে বিশেষজ্ঞ মহল ধারণা করছেন। তো এ পর্যায়ে আমরা যে ইউর সাথে দেখব যে বাংলাদেশের সম্পর্ক নিয়ে, বাংলাদেশের কি ধরনের সম্পর্ক রয়েছে, আসলে ইউর সাথে বাংলাদেশের এত সুসম্পর্ক রয়েছে বলবো। আর সম্পর্কটা হচ্ছে মূলত বাণিজ্যিক, কারণ ইইউ হচ্ছে যে তৃতীয় বিশ্বের কিছু দেশের সর্ববৃহৎ বাণিজ্যিক অংশীদার। বিশেষ করে আমরা যদি বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের দিকে তাকাই তাহলে একটা বিষয় স্পষ্ট হয়ে ওঠে যে 1999 হতে 2000 অর্থ বছরে বাংলাদেশ থেকে মোট রপ্তানি করা হয়েছিল 575 কোটি 22 লাখ মার্কিন ডলারের সম মূল্যের পণ্য, এবং এর মধ্যে 46% রপ্তানি হয়েছে ইউরোপীয় ইউনিয়নে। এবং তাহলে চিন্তা করো যে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ইউ ভূমিকা রাখছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যে ইউ ঘটিত হয়েছে, ইউ যে যে উদ্দেশ্যে ঘটিত হয়েছে তাদের অর্থনৈতিক উন্নয়ন, কিন্তু সেটা সুফল কিন্তু তৃতীয় বিশ্বের দেশগুলো পাচ্ছে। এবং দেখা গেছে বিগত বছরগুলোতে দেখা গিয়েছে যে একক অঞ্চল হিসেবে ইউ বাংলাদেশি পণ্য ইইউ বাংলাদেশি পণ্য ক্রয়ের ক্ষেত্রে শীর্ষ অবস্থানে রয়েছে। এবং সম্প্রতি ইইউ বাংলাদেশ সহ তৃতীয় বিশ্বের 48টি স্বল্পোন্নত দেশকে কি দিয়েছে, শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা দিয়েছে, যেটা আমাদের জন্য কি বলবো যে এটা একটা গ্রেট অ্যাচিভমেন্ট। ফলে এই স্বল্পোন্নত দেশসমূহ কি হচ্ছে, তাদের সব ধরনের পণ্য বিনা শুল্কে মানে কোনো শুল্ক দিতে হবে না ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলোতে তারা রপ্তানি করতে পারছে। অর্থাৎ তৃতীয় বিশ্বের অর্থনৈতিক উন্নয়নে ইউ কি করছে, গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এবং ইউ কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রেও আমরা দেখেছি বিভিন্ন সময় পর্যবেক্ষক হিসেবে ভূমিকা পালন করেছে, এবং নবম জাতীয় সংসদ নির্বাচনে ইউ কিন্তু 100 সদস্যের একটি প্রতিনিধি দল পাঠিয়েছিল। এবং ইউ বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে সবসময় সাধুবাদ জানায়, এবং গণতান্ত্রিক ব্যবস্থা যাতে বাধাগ্রস্ত না হয় সেদিকেও তারা দৃষ্টি রাখে। এবং বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে ইউ কিন্তু একটি বড় বাজার, এজন্য বাংলাদেশ তৈরি পোশাক খাতের শ্রমিকদের সুযোগ সুবিধা নিশ্চিত করার যাতে যায় সে ব্যাপারে ইউ কি করে বিভিন্ন ভূমিকা রাখে। এবং বাংলাদেশের শ্রমিক অধিকার এবং গার্মেন্ট শিল্পের উন্নয়নের জন্য 2013 সালে ইউ কি করেছে, ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশ একটি যৌথ উদ্যোগ গ্রহণ করেছে। যেহেতু আমরা বাংলাদেশের সাথে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক জোরদার করার জন্য ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন তাদের স্থায়ী দূতাবাস স্থাপন করেছে, তো আমরা শিক্ষার্থীরা আমরা প্রত্যাশা করব যে যে যাত্রা শুরু হয়েছে ইউরোপীয় ইউনিয়নের সাথে সেটা আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে এক নবদিগন্তের সূচনা করেছে, এবং সেটা আমার আরো একটা বড় উচ্চতায় গিয়ে পৌঁছবে, এবং এ মানে কি বলবে সুসম্পর্কের ধারা অব্যাহত থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসের এখানেই সমাপ্তি, পরবর্তী ক্লাসে আমাদের আবারও দেখা হবে, এবং তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসের এখানেই শেষ করছি।